হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস কিচেনে। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালক পনিরের একটা অসাধারণ রেসিপি। শীতের পালং শাক দিয়ে কিভাবে সহজেই আপনারা বাড়িতেই রেস্টুরেন্টের স্বাদের পালক পনির বানিয়ে ফেলতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটা আজকে দেখতে হবে। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ রেসিপিটা। পালক পনির বানাতে যে ইনগ্রেডিয়েন্টসটা প্রথমেই লাগছে সেটা হচ্ছে পালং শাক। এখানে আমি পালং শাকের কচি কচি পাতাগুলোকে নিয়েছি। পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে আমি উষ্ণ গরম জলে আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। তার ফলে পালং শাকের কাঁচা গন্ধটা একদম চলে যাবে এবং পালং শাকগুলো খুব নরম হয়ে যাবে। এখানে আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে দেখুন, এরকম চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পনির আছে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুটো বড় মাপের পেঁয়াজকে আমি ভালো করে এখানে দেখুন কুচিয়ে নিয়েছি, একদম রাফলি চপ করে নিয়েছি, ফাইনলি চপ না করলেও চলবে। এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। এখানে 1.5 ইঞ্চের মতন আদা নিয়ে নিয়েছি, দুটো পাকা লঙ্কা নিয়েছি, 10-12টা রসুনের কোয়া নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটোকে আমি স্লাইস করে নিয়েছি। আদা, রসুন আর লঙ্কাটা আমি পেস্ট করব। এখন এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার বোল নিয়ে নিয়েছি। এবার আমি পালং শাকগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা, আর রসুনের কোয়াগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবকটাকে একসাথে আমি একটা ফাইনলি পেস্ট বানিয়ে ফিরে আসছি। দেখুন পালং শাকের পেস্ট কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। কড়াইতে এখন আমি সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি 1 টেবিল স্পুন সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 1 মিনিটের জন্য ফোড়নটা আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি শুকনো লঙ্কাটাকে তুলে রাখছি। শুকনো লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেই কারণে শুকনো লঙ্কাটাকে আমি তুলে রাখছি। শুকনো লঙ্কাটা আমি পরে রান্নায় অ্যাড করে দেব। এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তিন মিনিটের মতন পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে এখন আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোটা যাতে ভালো করে ফ্রাই হয়ে যায় সেই কারণে আমি নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতন। পেঁয়াজ আর টমেটোটা এখন খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। টমেটোটা একদম গলে গেছে আর পেঁয়াজটাও খুব সুন্দর নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি পালং শাকের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি এখানে কিছুটা হিং অ্যাড করছি, খুবই সামান্য। এটা আমি ফোড়নে ব্যবহার করতে পারতাম কিন্তু ফোড়নে আমি দিইনি, যদি হিংটা পুড়ে যায় তাহলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, সেই কারণে আমি এখন অ্যাড করলাম। আপনারা চাইলে ফোড়নের সময় দিতে পারেন হিংটা। এখন ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পালং শাকের কাঁচা গন্ধটা একদম চলে যায়। সেই পর্যায়ে অবধি পালং শাকটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন ধনির গুঁড়ো, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার,
এখন আমি স্বাদ মতন চিনি অ্যাড করে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ধরে এই পালং শাকের মিশ্রণটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা রিলিজ করছে মশলা থেকে, ততক্ষণ আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এখন সামান্য একটুখানি পালং শাকের মিশ্রণের বাকি থাকা জল আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাফ টিস্পুন গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর একটুখানি মিক্স করে নিচ্ছি। এখন আমি পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনির আর শুকনো লঙ্কাটা যেটা তুলে রেখেছিলাম আগে, সেটাকে অ্যাড করে দিলাম। পনিরটাকে আমি আগে থেকে একটুখানি হালকা ফ্রাই করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু না ফ্রাই করেও কিন্তু পনিরটা এখানে অ্যাড করতে পারেন। পনিরটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এখন যে পরিমাণ জলটা ছিল পালং শাক থেকে বেরিয়েছিল, সেই জলটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে, তেলটাও কিন্তু রিলিজ করে গেছে। পালক পনির কিন্তু এখন অলমোস্ট ডান। শুধুমাত্র ওপর থেকে ঘি আর ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। এখন আমি 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন একবার কালারটা কত সুন্দর এসছে, একদম পালং শাকের কিন্তু গ্রিন কালারটা কিন্তু একদম বজায় আছে, আর গন্ধটাও কিন্তু অসাধারণ বেরোচ্ছে। বাড়িতে এটা একদম অবশ্যই ট্রাই করবেন একবার, দারুণ টেস্টি হয় খেতে। এখন আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা একটুখানি পরিমাণ মতন একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে। ফ্রেশ ক্রিমটা দিলে একটা রিচ ফ্লেভার আসে, আর পালক পনিরে অবশ্যই কিন্তু ফ্রেশ ক্রিমটা অ্যাড করবেন, তাহলে খেতে অসাধারণ হয়। একদম রেডি হয়ে গেল পালক পনির একদম রেস্টুরেন্টের স্বাদে। শুধুমাত্র গরম গরম কুলচা, পরোটা অথবা নানের সাথে সার্ভ করে দিলেই কিন্তু রাতের ডিনার কিন্তু একদম জমে যাবে। রেডি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদের পালক পনির। আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর মৌসুমিস কিচেনকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।